हेलो एवरीवन, कैसे हो? हेलो एवरीवन, वेलकम बैक टू हैप्पी लाइफ विद शर्मी। आर क्या हमारा बच्चा है? आर बड़ा भाई थे? क्या कर रहे थे? वो क्या कर रहे थे? हाँ, अभी अनेक खून से फोन टच चाहिए चिल्लम, वीडियो कॉल दिच्छी था ना, देखा थी दार। आज के आवार वेदर टा भीषण मेघला मेघला, तो মনে হচ্ছে যে আরেকবার একটুখানি ঠান্ডাটা পড়বে। দু তিন দিন পড়েছিল, আজকে মনে হচ্ছে আবার একটু ঠান্ডাটা পড়বে। দেখো বাইরেটা এরকম একদম মানে পুরো ফগি হয়ে আছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাই তোমাদেরকে। দেখো আকাশটা পুরো একদম ফগি হয়ে আছে। ঠান্ডায় দেখো কুকুরগুলো ডগিগুলো আর কি মানে একদম ওই বালির মধ্যে গুজে পা হাত পা গুজে শুয়ে আছে। যেরকম আমরা লেপের মধ্যে পা হাত পা ঢুকিয়ে শুয়ে থাকি, ঠিক দেখো সেরকম একদম বালিগুলোর ভেতরটা গরম, তো সেই জন্য ওর মধ্যে পা ঢুকিয়ে একদম গুজিমুজি হয়ে বসে রয়েছে। খেজুর খেতে খেতে ম্যাডাম ড্রয়িং করছেন। ম্যাডাম এটা কে? আইসি ম্যাডাম অন্ধ। আমার লাইফ ছিল সেটা হয়ে গেছে, তারপর এখন এই যে একদম লেপে কম্বলের তলায় আমি আর আয়েশি গুটি শুটি মেরে বসে আছি, গল্প করছি আর বসে আছি। দেখো 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 ঢুকে গেছি, ঢুকে গেছি লেপে ভিতরে, ঢুকে গেছি বাচ্চাটা। আবার খু আর একটু বাচ্চাটা খু করে, কিছু হলে একটু খু এরম করে দেয়। এই বাচ্চা মেয়েটা আমাদের উমা চোখটা কেমন ঘোরাচ্ছে, গোল 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 ঘোরাচ্ছে চোখ। তোমাদের বাড়ির বাচ্চারা চোখ ঘোরালে আমাকে জানিও। এই আমাদের বাচ্চাটা চোখ ঘোরায়, এই বুড়ো বাচ্চাটা চোখ ঘোরায়, আমাদের এই বুড়ো বাচ্চাটা চোখ ঘোরায়। এই বাড়িটা দেখো, এটা আমরা যেটা শুনেছি যে এটা বারাসাতে যে রাজা ছিলেন, সেই রাজার যে মন্ত্রী ছিলেন তার বাড়ি এটা। বাড়িটা কীরকম দেখো, একদম ভগ্নাবশেষ অবস্থাতে পড়ে রয়েছে। অনেকটা জায়গা, অনেকটা বড় বাড়ি, আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে ঠিকই, বাট এটার কোনো কনস্ট্রাকশন মানে এটা কোনো সংস্করণ বা কিছু করানো হয় না, বাড়িটা এরকমভাবেই পড়ে রয়েছে। দেখো কি অবস্থায়, ভেতরে প্রচুর মাঙ্গুস টাইপের রয়েছে। দিনের বেলা বলি আমি এই জায়গাটা দিয়ে যাচ্ছি, সন্ধ্যের পর এখানটায় যাই না এই জায়গাটা দিয়ে। দেখো গাঁদাগুলো ফোটার মুখে, সবগুলোতে দেখো একদম কুড়ি এসে গেছে।
এটাতেও এসেছে। এখানে জবা গাছে দেখো এই কুড়িটা এসছে, একটু সময় লাগে একটু ফুটতে। এইখানে কুড়ি ভর্তি, এইখানে কুড়ি ভর্তি, রঙ্গমটাও ফুটবে দেখো। আর এই জবা গাছটাতেই প্রথম কুড়ি এসছে, এই প্রথম ফুল হবে এটায়, অনেক কুড়ি এসছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ উইথ শর্মি। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকের সাথে দুটো ব্লগ একসাথে পাবে তোমরা। একটু ছাদে এসেছি, বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, একটু ফুল গাছগুলোর খোঁজ খবর নিয়ে নিই। তো সেই জন্য এ দেখো এই যে তারা রয়েছে, আওয়াজ পাচ্ছ, মেঘ ডাকছে। এই যে সব ফুল টুল হয়েছে, তো এগুলো একটুখানি দেখে টেখে গেলাম, ওদের সাথে একটু কথা বলে গেলাম, ঠিক আছে। মা এখন একটা দোকান থেকে এই যে লুচি আর তরকারি তরকারি এনেছে, খাই দিচ্ছে। আজকে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল, আর হঠাৎ করেই আমি আর আয়ুষি চলে এলাম মুভি দেখতে। 83 মুভি আয়ুষি অনেকদিন ধরে বলছিলো, তো টাইম করে উঠতে পারছিলাম না। এবার আজকে হঠাৎ করেই বসে 10টার সময় টিকিট বুক করে ফাটাফাট চলে এলাম আমরা দুজনে দেখতে। এই যে এখনও টাইম আছে অনেকটা, তাই ভাবলাম একটু তোমাদেরকে তোমাদের সাথে একটু গল্প করে নিই মুভি স্টার্ট হওয়ার আগে, তাই তো? চলো মাস্কটা পরে নিই, সেফটি সবার আগে দরকার। কিছুটা সময় আছে আমাদের হাতে, আয়ুষি এখন এই যে গেমিং জোনের জোনটা একটু এক্সপ্লোর করছে। কারণ এই যে জোনটা আছে, এই যে গেমগুলো আছে, এগুলো তো ওর খেলার মতন নয়, সব ছোটো ছোটো বাচ্চাদের। সেই কারণে ও ওখানটায় গিয়ে একটু দেখছে যে কি খেলা যেতে পারে, তাই আমাকে বললাম এই গেমগুলো খেলতে হলে পাপার সাথে আসবে, তাহলে ওরা এনজয় করতে পারবে দুজনে। আমাদের ফুড চলে এসছে, আমি মশালা ডোসা অর্ডার করেছি, আর আয়ুষি দেখো ওর থেকে বড় সাইজের একটা ইডলি, আর সঙ্গে আছে ছোলা। চলো আমরা আপাতত খাওয়াটাকে এনজয় করি, তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে। আমরা মুভি দেখে চলে এসেছি, অনেক আগেই এসেছিলাম কিন্তু এখন ভিডিওটা করলাম, আর হট করেই যাওয়া হলো, তো থ্যাংক ইউ মাম্মা। আর এইটিজটা খুব ভালো দেখেছি, তোমরাও দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ মাম্মা চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট।